মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই দুটো গুন্ডা তো আমাদের সামনে আগুন ধরিয়েছিল, তাই না স্যার? আর জামাইবাবুর নামও নিয়েছিল। এসো। তোমাদের আগুন লাগানোর নির্দেশ কে দিয়েছিল আদালতের সামনে বলো। জেনে বুঝেও মানুষজন ঘরের ভেতরে আছে জেনেও যে জঘন্য কাজ তোমরা করেছো তার পেছনে কে ছিল? কোন রকম মিথ্যে বলার চেষ্টা করলে আইন কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবে না। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আপনি নিজেদের সাক্ষীকেই ফাঁসাচ্ছেন। ভালো ভালো, তার মানে আপনি নিজের সাক্ষীকে ভরসা করেন না। অবজেকশন মিলার্ড, আমি আমার সাক্ষীর সাথে কিভাবে কথা বলবো সেটা কিন্তু আশিস বাবু ঠিক করে দিতে পারেন না। অবজেকশন সাস্টেইন। আশিস বাবু, আপনি আদালতে অকারণ কথা বলবেন না। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তোমাদের এই কাজ করতে কে নির্দেশ দিয়েছিল? রুদ্ররূপ সান্যাল? আজ্ঞে না হুজুর। উনি তো মান্যগণ্য মানুষ, এমন ধরনের নোংরা জঘন্য কাজ উনি করাতেই পারেন না। পুলিশকে বয়ান দিয়েছো, এখন মিথ্যা কথা বলছো? ভুলে যেও না তোমরা কিন্তু আদালতে দাঁড়িয়ে আছো, আর আদালতে দাঁড়িয়ে মিথ্যে বলার শাস্তি কিন্তু ভয়ঙ্কর। জানি দিদুমনি, তাই সত্যিটা বলছি, এই দারোগা বাবু এমন প্যাদান পেয়ে দিয়েছে তাই মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছি। অশোমান বাবু, এই বয়ান আপনি নিজে নিয়েছিলেন? ইয়েস ইওর অনার, কিন্তু এরা এখন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এখানে। ভাই ভাই, এবার কি হবে? এরা তো পুরো উল্টো কথা বলছে, অংশ তো বিপদে পড়ে যাবে গো। এত বড় অভিযোগ, এভাবে এত তাড়াতাড়ি জামিনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। মধ্যাহ্নভোজে বিরতির পর আদালত জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখন মধ্যাহ্নভোজের বিরতি। আপনি জানেন স্যার, তাহলে তো? কিন্তু আমি জানলেই তো হবে না, কোর্ট তো প্রমাণের উপর বিচার করে, আবেগের বসে কোনো কাজ করে না। কোর্টে সবকিছু প্রমাণ চাই, ওদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ওরা মিথ্যে কথা বলছে, কিন্তু এটা তো কোনো প্রমাণ হলো না। আমি কিসের বেসিসে ওর জামিন নামঞ্জুর করব? স্যার, ওদের তো স্টেটমেন্ট আছে, আর তাহলে তো এভাবে কোনো ক্রাইমই সলভ হবে না। আপনি বলুন না স্যার, সব অপরাধী অপরাধ স্বীকার করবে, কিন্তু সেটা শুধুমাত্র পুলিশ কাস্টাডিতে, কোনো কোর্টে নয়। কারণ তারা তো কোর্টে এসে বলবে যে মারধর করে জোর করে তাদেরকে এই বয়ানটা বলানো হয়েছে। স্যার, এটা তো কোনো সমাধান হতে পারে না। হতো যদি কোনো ম্যাজিস্ট্রেটের সামনে এই স্টেটমেন্টটা নেওয়া হতো, তাতে ম্যাজিস্ট্রেটের সই থাকতো, সিল থাকতো, সেটার একটা গুরুত্ব থাকতো কোর্টে। এখন আমি পুলিশ কাস্টডিতে ওই স্টেটমেন্টের বেসিসে কি করে বেল ক্যান্সেল করব? স্যার স্যার, একটা উপায় বের করা যায় না? আমরা অনেক চেষ্টা করে ওই সাক্ষীদের দিয়ে জামাই বাবুকে জানিয়েছিলাম যে আগুনে সবকিছু শেষ হয়ে গেছে, তার উপর ভিত্তি করে আমার দিদিকে সবার সামনে এনেছিলাম। স্যার, একটা উপায় বের করুন, একটা উপায় বের করুন স্যার। কাঁদছো কেন মা? কে দেখি হবে? আপনি জানেন না স্যার, ওই লোকটার জন্য আমার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল।
আমার দিদিকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে? অনেক লোক ওই লোকটার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। আজ যদি এইরকম এক লোকের জামিন হয়ে যায় তাহলে সব তদন্ত শেষ হয়ে যাবে, সব তদন্ত। অংশু, তোমরা কোর্টে কোনো একটা যুক্তি খাড়া করো যার ভিত্তিতে আমি একটু সময় দিতে পারি তদন্তের জন্য। দেখো আর কোনো সাক্ষী পাও কিনা। আমিও চাই না এত বড় একটা হত্যাকাণ্ড যে করতে যাচ্ছিল তার বের হোক। সকলের চোখ মুখ বলে দিচ্ছে যে তারা দোষী, কিন্তু কোনো প্রমাণ নেই। কিছু একটা যুক্তি খাড়া করতে বলো তোমাদের উকিলকে, বুঝলে? এই মেয়েটিকে আমি নিরাশ করতে চাইছি না। ও আমার মেয়ের বয়সী, যেই মেয়ের হাতে রান্না খাচ্ছি আমি। কিন্তু কোর্টে যুক্তি দিয়ে জামিন নামঞ্জুর করাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এসব কি করছো মা? আপনাকে একটু প্রণাম করলাম স্যার। আপনাদের মতো মানুষ আছে বলেই হয়তো মানুষ এখনো বিচারের আশায় আদালতে আসে। দাদা ভাই, তুমি ডিউটিতে যাও, আমি আর স্যার ধানু দিদির সঙ্গে কথা বলে আজকে একটা উপায় বের করব। ধানু দিদি, বলো। আমি বলছিলাম যে আমরা একটু আগেই যাদের সঙ্গে দেখা করে এলাম। কি তা কি বললেন উনি? উনি বললেন যে উনি নিজেও জানেন যে সাক্ষী ভাঙানো হয়েছে, এসব অনেক পুরনো গেম, কিন্তু এমন কোনো যুক্তি দিতে হবে যাতে এই সাক্ষীদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠবে। হ্যাঁ, কিন্তু প্রমাণ সহ এমন কি আর্গুমেন্ট আছে দা ভাই? মানে আমাদের পুরো কেসটাই তো এই দুইজন সাক্ষীর উপর দাঁড়িয়ে, এখন বেল আটকানোর কোনো গ্রাউন্ডই তো রইল না আর। আচ্ছা ধানু দিদি, এই দুটো গুন্ডা যেমন জামাইবাবুর কাণ্ড কারখানার সাক্ষী, তেমন এই দুটো গুন্ডার কাণ্ড কারখানার সাক্ষী তো আমরা। এই দুটো গুন্ডা তো আমাদের সামনে আগুন ধরিয়েছিল, তাই না স্যার? আর জামাইবাবুর নামও নিয়েছিল। ইনফ্যাক্ট আমাদের সামনেই ওরা রুদ্রলোককে ফোনও করে। অংশুদা একা তো স্টেটমেন্ট রেকর্ড করেনি, ধানু আমরাও ছিলাম সেখানে, আমরাও তো উইটনেস। তুই এক কাজ কর, কাঠগড়ায় আমাকে তোল, আমাকে কোয়েশ্চেন কর, তাতে হবে না? আমি চেষ্টা করব দা ভাই, তবে আশিস বাবু ক্রস করবেন কিন্তু। না তো করুক না, আমি তো চাই সেটা। কি মনে হয় তোর, অ্যাটাকিং প্রতিদ্বন্দ্বীর এগেনস্টে তোর দা ভাই ভয় পেয়ে যাবে? আরে বাবা স্যার, ধানু দিদি জানে যে ধানু দিদির দাবা হিরো, হিরোগিরিতে তার কোনো জুড়ি নেই। জয় মা কালী, আজকে পৃথিবী উল্টে গেলেও জামাই বাবু মুক্তি পাবেন না। জামাই বাবুকে ফেরত যেতে হবে থানার গারদে, নয়তো খুব বড় অবিচার হবে, খুব বড়। আর মা কালী সেটা হতে দেবে না, আপনারা দেখবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।